নমস্কার, নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু তথ্য শেয়ার করার জন্য। আমরা আপনাদের বলেছিলাম যে আমরা যখন শুরু করব তখন জয় নিশ্চিত করে শেষ করব। আমরা ভীষণভাবে দুঃখিত যে দীর্ঘদিন যাবত প্রায় 9 থেকে 10 মাস কিছু শিক্ষক প্রশিক্ষকদের মাইনা বন্ধ আছে। আমরা যৌথ প্রোগ্রাম করার জন্য দেরি হয়েছে, ফলে আমরা সেটা করতে পারিনি। আমরা গত 8 তারিখে শুরু করেছি যৌথ প্রোগ্রাম এবং তার ফিডব্যাক কি হলো সেটা আপনাদের আজ জানাতে উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করেছি, প্রথমে রিলোকেশন নিয়ে আলোচনা করেছিলাম। সেই বিষয়টি আমরা আগেও বলেছিলাম যে পলিসি তৈরি হচ্ছে। এখন যেটা পরিষ্কার হলো যে পলিসি তৈরি হচ্ছে এবং সেটি কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তো কতগুলো বিষয় তার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন এই রিলোকেশন মানে এরকম নয় যে যেসব শিক্ষক প্রশিক্ষক শিক্ষক সেকেন্ড বিটিসির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের রিলোকেশন করা বা রিলোকেট করা, বা যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে তাদেরকে রিলোকেট করা, ব্যাপারটা সবটা এরকম নয়। এর মধ্যে কতগুলো বিষয় আরো অন্তর্ভুক্তি হচ্ছে, যেটা হলো ধরুন যেসব স্কুলে ছাত্রছাত্রী নেই বা প্রয়োজনের তুলনায় খুব কম, অর্থাৎ ছাত্র আছে শিক্ষক প্রশিক্ষক নেই, শিক্ষক আছে ছাত্রছাত্রী নেই, এই ধরনের কিছু ভিটিসি কে বাছা হয়েছে, সেগুলো লিস্ট করা হয়েছে এবং আগামী দিনে এই ভিটিসি গুলিকে বা এখানকার টিচার যারা আছে তাদেরকে অন্য ভিটিসিতে রিলোকেট করা, অথবা অনেক শিক্ষক প্রশিক্ষক আছেন যাদের স্কুল বাড়ির থেকে অনেক দূরে তাদেরকে কাছাকাছি আনা, এই সব বিষয়গুলি এর মধ্যে থাকছে। আবার ধরুন কোনো কোনো টিচার যার বাড়ি বর্ডার এলাকায়, অর্থাৎ ধরুন নদিয়া বা তার আশেপাশে যেসব জেলা আছে, উত্তর 24 পরগনা, এমন আছেন যিনি নদিয়ার বর্ডারে থাকেন বা উত্তর 24 পরগনার বর্ডারে থাকেন, তিনি অবশ্যই নদিয়া জেলাতে যেতে পারেন। এই ধরনের কিছু বিষয় মাথায় রেখে পলিসি তৈরি করা হচ্ছে এবং দ্বারে দ্বারে ঘোরার যে বিষয় এবং সেই সঙ্গে দপ্তরের যে একটি গাফিলতার বিষয়, বা ধরুন দপ্তর যদি কখনো অফিসার মনে করে যে এই বিষয়টি সঠিক নেই, ফাইলটাকে আমি নিচে নামিয়ে দিলাম, যেটা হয়েছে সেটা করতেই পারে, এই ফাইল নামাতে নামাতে দেখা যাচ্ছে একটা কাজ করতে গেলে দীর্ঘ সময় লেগে যায়, এই জায়গার থেকে কিন্তু এই পলিসি বেরিয়ে আসবে, অর্থাৎ এই পলিসি আপনাদের বের করে নিয়ে আসবে, স্মুথলি এই বিষয়গুলো হবে। সেক্ষেত্রে কোনো কোনো অফিসার আমি শুনেছি যে খুব দেখাশোনা করছে, নিয়ম কানুন মেনে অনেক কিছু, যাই হোক এখন সবাই তো সমান ভাবে কাজ করেন না। তো এই রিলোকেশন আমি ধরে নিলাম যে রিলোকেশনটা কমপ্লিট হলো, হলে সমস্যা সমাধান হবে না, অর্থাৎ একেবারে সাফিসিয়েন্ট টিচার আপনারা আমরা পাবো না। তাহলে সেক্ষেত্রে বাকি শিক্ষক কিভাবে আসবে? এক্ষেত্রে খুব শীঘ্রই নিয়োগ চালু হতে পারে, তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে সেই অর্থে নিয়োগ নয় যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণের জন্য দপ্তর একটা উদ্যোগ নিচ্ছে। এখন এখানে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি দুটি বিষয়ে কাজ করছে। এখানে পলিসি কি হবে সে পলিসি ঠিক করবে নবান্ন। নবান্ন যদি অন্য কোনো পলিসি করে থাকে তাহলে এখনই এই ধরনের নাও হতে পারে, আবার কিছুদিনের জন্য হতে পারে, কিন্তু নিয়োগ এটা হচ্ছে, এটা একটা পূর্বাভাস আমরা পেয়েছি। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই বিষয়ে দপ্তরও একেবারে সহমত এবং তারাও বিষয়টি খুব সহানুভূতির সঙ্গে দেখছেন যে টিচাররা কেন সাফার হবে, এই যে মাইনা বন্ধ হয়ে যাওয়া,
কোনো স্কুল বন্ধ হয়ে যাওয়া, ইউসি ঠিক মতো দিল না, টিচার এইচএম ঠিক মতো ব্যবহার করলো না, তার স্কুল চালানোর ইচ্ছা নেই, এই যে যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলির জন্য একজন শিক্ষক প্রশিক্ষক কেন সাফার হবেন? হ্যাঁ, যে এটা বিষয় যে কোনো স্কুল যদি এইভাবে বন্ধ হয়ে যায় তাহলে রিকুইজিশন না পাঠানোর কারণে ওই শিক্ষক প্রশিক্ষকের মাইনা বন্ধ থাকবে। আমরা বলছি এটা কোনোভাবেই করা যাবে না, কিভাবে দপ্তর মাইনা দেবে তার ব্যাপার, এটাও দপ্তর কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে এই ধরনের বিষয় আর হবে না। এবং এই যে টোটাল বিষয়টা আমি আপনাদের বললাম, এই বিষয়টা আমরা একেবারে নিশ্চিত যে 15 দিনের মধ্যে এই পলিসি তৈরি হয়ে যাবে। 15 দিনের মধ্যে আমরা আবারও এই টাইমের পরে, 15 দিনের পরে বা 15-20 দিন পরে আমরা আবারও ফিরে আসব। এবং তার সঙ্গে এই যে স্পেশাল যে বিষয়গুলো আছে, যেমন যাদের মাইনা আপাতত বন্ধ আছে, আমরা বলেছি যে ইমিডিয়েট এদের এইটাকে ছাড়তে হবে। যবে আপনারা পলিসি করবেন করবেন, কিন্তু এরা তো মাইনা পাচ্ছে না, সেটাও দপ্তর ভীষণভাবে আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে আমরা এই বিষয়টি আগে ছেড়ে দেব। তাহলে আমাদের এই রিলোকেশন পারপাস যে বিষয়গুলো আছে, মোটামুটি আমরা একটা জায়গায় কিন্তু এসেছি। এই বিষয়ে আপনাদের একটা আমি কথা বলি, আমরা কিন্তু একটা প্রপোজাল দিয়েছি যে আপনারা যখন লোক নিচ্ছেন বা নিয়োগ যখন শুরু হচ্ছে, তাহলে মাননীয় পূর্ণেন্দু বসু যে মহান পদক্ষেপ নিয়েছিলেন যে যারা বিটিসি বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে সেই সব শিক্ষক প্রশিক্ষকদের এখানে ফিরিয়ে আনা, এবং তিনি করেছিলেন। তো আমরা চাইছি যে সেই সব শিক্ষক প্রশিক্ষক যারা এখনো সুযোগ পাননি তাদেরকে প্রথম সুযোগ দেওয়া হোক এখানে আসার জন্য। তো এই প্রস্তাব কিন্তু আমরা দিয়েছি, আশা করছি দপ্তর সেটাও খুব সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে, এবং যতটুকু কথা হয়েছে আশা করছি সেটাও হবে। এক্ষেত্রে আমরা আমরা খুব আশাবাদী যে এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। যেটা আসছে যে ইনস্পেকশন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভ্রান্ত সমস্যা তৈরি হয়েছে, নানান রকম মন্তব্য উঠে আসছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আমি আপনাদের করজোরে মিনতি করতে চাই, আপনারা সংগঠনের মহান নেতা, দীর্ঘদিন ধরে এখানে লড়াই করছেন, অনেকে জেল খেটেছেন, অনেক কিছু করেছেন, ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষকরা আপনাদের প্রতি দায়বদ্ধ, কিন্তু যারা ব্যবসা করেছেন, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে এটাকে ব্যবহার করেছেন, আমি বলছি, এবং শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন, আমি আপনাদের অনুরোধ করব যে সঠিক তথ্য না জেনে কোন শিক্ষক প্রশিক্ষকদের এই ধরনের ভ্রান্ত বিষয়ে ছড়াবে না। আপনার বিরোধিতা করুন, কোনো আপত্তি নেই, কিন্তু মিথ্যা বলবেন না, এতে আমাদের ভোকেশনালের ক্ষতি হচ্ছে, এটা করবেন না। আপনারা কোথায় ছিলেন যখন এই 8 মাস 9 মাস ধরে শিক্ষক প্রশিক্ষকদের মাইনা বন্ধ রয়েছে? আপনারা কেমন সংগঠন করছেন যে এই কোনো সমাধান করতে পারলেন না? কি করলেন আপনারা? আমরা বারবার করে অ্যাপিল করছি, আসুন একসঙ্গে কাজ করি, তাও আপনারা করতে রাজি না। যাই হোক, তাহলে এই ইনস্পেকশন সম্পর্কে যে বিভ্রান্তিমূলক প্রচার হয়েছে বা যা আপনারা ভাবছেন, আমরা আপনাদের বলছি, দপ্তর আপনাদের বলছে, কোন একজন ব্যক্তির, সিঙ্গেল পার্সন, কারো কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। যেমন সরকার 4,500 শিক্ষক প্রশিক্ষকদের মিসম্যাচ প্রশ্নে তাদের ট্রেনিং করিয়েছিল, আবার যদি প্রয়োজন হয় আবারও ট্রেনিং করাবে, কিন্তু আপনারা নিজের দায়িত্বে যারা মনে করছেন যে আমার একটু করে নেওয়ার দরকার আছে, সঠিক নেই, আপনারা করে নিন, আপনারা একদম ওয়েট করবেন না, না হলে তো দেখবেন আগামী দিনে যখন মাইনা বৃদ্ধি হবে যে ও 25 পাচ্ছে, আমি আবার সেই 12-তে রয়ে গেলাম, এই ব্যাপারটা যেন না হয়। তো সেটা আপনারা করে নিন যাতে এই সমস্যাটা না হয়। 3% ইনক্রিমেন্টের যে বিষয়, দপ্তর ভীষণভাবে সহানুভূতিশীল এবং দায়িত্বের সঙ্গে এটা বলছে যে আমরা চেষ্টা করছি প্রত্যেকে যেন এই 3% ইনক্রিমেন্ট পায়, কেউ যেন বঞ্চিত না হয়। আমরা ভীষণভাবে সাধুবাদ জানিয়েছি যে ফাইন্যান্সিয়াল কোনো যদি সমস্যা বাধা না আসে তাহলে সবাই 3% ইনক্রিমেন্ট আশা করা যায় আপনারা পাবেন। এরপর আসছে যে জাতীয় শিক্ষানীতি এবং
এই রাজ্য শিক্ষানীতি, আমরা বলেছি যে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি, যেটা ডিসেম্বরের মধ্যে হয়তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র আপনাদের সামনে আসবে। তাই আমি আবারও যারা শুনছেন আমি বলছি যে আপনারাও ভাবুন, আমাদের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা আছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে 7,000 কোটি টাকার দুর্নীতি পূর্বের যিনি ভদ্রলোক ছিলেন ডাইরেক্টর হিসেবে তিনি জড়িয়েছেন, এবং তার যারা আনুষাঙ্গিক যারা সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনারা সবাই জানেন ক্ষেত্রগুলো কি কি, হয়তো আস্তে আস্তে তারাও আসবেন এই লাইনে। আমরাও সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ নিচ্ছি এবং নিয়েছি, কাজ প্রপার ওয়েতে কাজ হবে। কিন্তু যারা ভোকেশনাল নিয়ে ভাবেন, যারা কাজ করতে চান, আমরা আপনাদের অনুরোধ করব যে পৃথক পৃথক ভাবে আপনারা সিদ্ধান্ত না নিয়ে, পদক্ষেপ না নিয়ে আসুন, সবাই একসঙ্গে কাজ করি। তাতে দেখবেন কাজের গতিও বাড়বে, দপ্তরও খুশি হবে, সবাই আপনারা দেখবেন ভালো থাকবেন, কাজগুলো আমরা দ্রুত করতে পারব। আপনারা নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, আরো ভালো থাকবেন এই আশা করে আজকে এটুকুই। যদি আপনাদের কোথাও মনে হয় যে এই জায়গাটা সুস্থ থাকুন, সবাই নমস্কার সবাইকে আবার।